14 জনের সাথে চুটিয়ে প্রেম করছিলেন 18 বছরের এক ভারতীয় যুবক। প্রেমিকারা জানতে পেরে জোট বেঁধে হানা দেন প্রেমিকের বাড়িতে, আর তাদের দেখে জ্ঞান হারিয়ে ফেলেন প্রেমিক। তখন থেকে কোমায় রয়েছেন তিনি, হাসপাতালে চিকিৎসা চলছে তার। বয়সে পূর্তি জাগে সব মাইয়ারি মনেতে, পার্কে গিয়া দেখা করে কথা চলে ফোনেতে, সলাপ সলাপ। আপনি যদি আপনার মোটর বাইক অথবা গাড়ির ইঞ্জিনের হেলদি লাইফ চান এবং বাজারে এত লুব্রিকেন্টস কোনটা ছেড়ে কোনটা নেবেন ভেবে চিন্তায় হারিয়ে যান, তাহলে নেই কোনো টেনশন, জায়গা করে দিচ্ছি মেনশন। রাতুল ট্রেডিং লিমিটেড, সরাসরি ইউনাইটেড আরব এমিরেটস হতে আমদানিকৃত গালফকন ব্র্যান্ডের লুব্রিকেন্টস কিনুন একদমই সাশ্রয়ী মূল্যে। আপনার যানবাহন এবং মূল্যবান অর্থ দুটি সাশ্রয় করুন। এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন তার সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো চেক ইট আউট। হ্যালো গাইস, বিদিকবাদ চ্যানেলের পক্ষ থেকে আমি শোনাচ্ছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাস্যকর প্রতিভা পার্ট 3। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের আনাসে কানাসে যত সব অদ্ভুত ঘটনা আছে, এছাড়াও এই ভিডিওতে আপনারা দেখবেন অদ্ভুত বিষয় অর্থাৎ অদ্ভুত লোক, অদ্ভুত ঘটনা, অদ্ভুত প্রতিভা নিয়ে যে সমস্ত শিশু অর্থাৎ কুড়ি জন্ম নেয় তাদেরকে নিয়ে অনুষ্ঠান। তো টিকটক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি শুধুই দেখবেন প্রতিভার ছড়াছড়ি, যাদের পাশাই গুড়া কিলমি করে নড়া নড়ি, তাই তো তারা আমাদের খুশির ঠেলায় বিনোদন দেয় ভুরি ভুরি। তো আজকে আপনাদেরকে এই বিনোদনের অংশীদার করে নিবার সাথে সাথে আপনাদের আমোদ প্রমোদে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও মনোযোগ দিব। তো বাড়াবো না আর বকবক, আজকে আবারও খেলা হবে সাথে নিয়ে। টিকটাক টিকটাক টিকটাক, এটা অদ্ভুত না? তো প্রথমেই আমাদের জানতে হবে এই টিকটক ট্যালেন্টেডরা তাদের ট্যালেন্টেড ট্যালেন্টেড টিকটক ভিডিওসগুলো কোথায় বানায়। এই ধরেন রেলওয়ে স্টেশনে, লড়কি বলে আখ মারে, তারপর ধরেন রাস্তাঘাটে এই টিনের ঘরের আশেপাশে, তারা মোবাইল ফোনে গান বাজায়া আনতা দিন আছে। শুধু টিনের চালার আশেপাশেই না, প্রতিবার চুলকানিতে আবেগে বিবেক হারা হইয়া মস্তিষ্ক বিকৃত করিয়া মোবাইল খানা হাতে ধরিয়া কিছু লেজেন্ড পাপি বান্দা টিনের চালে উঠিয়া যায় টিকটক ভিডিও বানাইতে। মস্তিষ্ক বিকৃত একজন মানুষ। আপনার মাথার কি দোষ আছে? আসলে একজন মস্তিষ্ক বিকৃত মানুষ। টিনের চালে তারা উঠতে না পারলেও ওয়ার্ড্রপের উপরে ঠিকই উঠবে তারা। অসাধারণ প্রতিভাবান, অসাধারণ, গিফট অফ গড। টিকটকের নেশাই পেশা হারাইয়া তারা থাকে যে মাতাল, তাই তো তারা বোঝে না কোনটা আকাশ আর কোনটা পাতাল। হুশ থাকে না তাদের, থাকে সব সময় ঘুমে, খুঁজলেও তাদের পেতে পারেন বাথরুমে। কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে রে, কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে, মাতা আউলাইছে আপনার, তারা মোবাইল ফোনে গান বাজায়া আনতা দিন আছে। ভালো সমস্যা ই করেন ওই প্যারাসিটামল গরম পানিতে গুললে সকালে আর রাত্রিরে ঘুমের আগে একটু গড়গড়া করবেন, ভালো হয়ে যাবে। আবার টিকটক ভিডিও বানানোর সময় সতর্কতা অবলম্বন করতে হয়, কেননা কখন কোথা থেকে কত গতিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মায়ের ঝাড়ুটা এসে আপনার মুখে পতিত হবে তার হুশও পাবেন না আপনি। মায়ে তো দিছে থালা বাটির জঞ্জনানি, কিন্তু বাপে দেখলে তো দেবে জারুনিয়া দৌরানি। কপাল খারাপ থাকলে শুধু বাপের দৌরানি না, গরুর দৌরানিও খাওয়া লাগতে পারে। আচ্ছা, যারা এইসব টিকটক ভিডিও বানায় এরা কি স্কুল কলেজে পড়ালেখা শিখে নাই? হ্যাঁ, এরা স্কুল কলেজে গেলে কি করে?
আসে সব দি পাগল দুই বছর আমার লাগে প্রেম করিয়া তুই নাকি ময়নারে করবি বিয়া শিক্ষিত হয়া শিক্ষিত হয়াও অশিক্ষিতর মত কাজ করে কেন আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না টাঙ্কিয়া আমার চেদা হইয়া গেছে পানি থাকে না ভাই আমি মাফও চাই দোয়াও চাই এদের স্কুলে না যাই এদের ভাই বোনেরা কি করে ভাই বোন না হয় বাদ দিলাম এদের মা কি করে মা একটু বুদ্ধিজ্ঞান শিক্ষা দান করতে পারে না বসেন 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 বসে যান বসে যান বাসার কোনো ইচ্ছাই নাই এই পৃথিবীর মধ্যে বাসার কোনো ইচ্ছাই নাই তাইলে এদের বাবা কি করে বাবা আমি শত দুঃখে হেসে যাব তুমি যাও চলে যাও চিড়িয়াখানার দৃষ্টি আকর্ষণ করছি কোনো চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোক যদি এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাদের আমজনতার একটু সহায়তা করেন তোর জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটা হেলাব বদমাইশের ফবর রে বাপ রে বাপ খেলার মতো একটা খেলা দেখলাম এ তো দেখি পুরো পরিবারই একটা পাগলের কারখানা তাইলে তারা সবাই যখন একসাথে থাকে তখন তাইলে তারা কি করে এরা কারা কোথা থেকে আসে এরা কোথা থেকে পাবনা মেন্টাল হসপিটালের সব কিছু সব পেপার সব চিঠিপত্র সব ডকুমেন্ট সব কিছু আছে ওখানে দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন তোমরা কি বোঝো না সেন্স নাই বিবেক নাই বুদ্ধি নাই বুঝছি এদেরকে ইমাম মোল্লার কাছে পাঠাইতে হবে যাতে এদের বিকৃত মস্তিষ্ক শুদ্ধ করে দিতে পারে জ্যোতিষী গো জ্যোতিষী হাত কই না গো দেখি মনি মনি জারে যাই তারে পামুকি কিয়ামত আইসা পড়ছে রে ভাই কিয়ামত আইসা পড়ছে একটা জিনিসে মানুষ কতটা বাজে ভাবে আসক্ত হইলে এই বয়সে যা এইসব করে বলদ এক বছর আবাল আলো বহু বছর অর্থাৎ বলদের বলদ দুইটা এদের মন চাই ধৈরা স্যার মারুফের ভাষায় সম্বোধন করি এখন আপনারা দেখবেন এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি আমার মাঝে মাঝে অনেক ইচ্ছা হয় নাচতে যেসব ছেলেরা এমন টিকটক ভিডিও বানায় তারা বাস্তবে কেমন আসলে জানেন নাউজুবিল্লাহ কইলেন না নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ গাইজ আপনারা কি জানেন আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুকে www.facebook.com/bitikbaz লিখলে পেজটা পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা আমাদের পেজে জয়েন হতে পারবেন তো পেজে গিয়ে কি করবেন একটা লাইক দিবেন কেননা সেই পেজ থেকে আপনারা আমাদের রেগুলার আপডেটস পেতে পারবেন সাথে অনেক চিল মজা সবই পাবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে ওয়েল স্টে অসাম বাই বাই
সেলফোনে বন্ধুদের সাথে কলেজের ফোন।